যেদিকে ওরা উঠেছে সেদিকে জঙ্গল ছাড়া আর কিছুই দেখা যায় না। কিন্তু আমি একা যেতে পারবো না, কাঠ আমি কেটে দেব, তবে কাঠ বয়ে আনার জন্য আমার সঙ্গে কাউকে যেতে হবে। কাঠ কাটতে যে এত কষ্ট হবে তা তো আগে বুঝতে পারিনি। তারপর আস্তে আস্তে এগোতে থাকে নৌকার দিকে। আরে, ছেলেটাকে এভাবে রেখে আমরা চলে যাব? নবকুমার, নবকুমার যে সত্যি এলো না, সে যদি ফিরে এসে আমাদের দেখতে না পায়, তার প্রতি যে তাহলে ভীষণ বড় অন্যায় করা হয়ে যাবে, কি ভাববে সে? নবকুমার, নবকুমার, তুমি আমার কথা শুনতে পাচ্ছো? নৌকা চলতে লাগলো সমুদ্র পথে স্রোতের অভিমুখে। এইখানেই তো নৌকো ছিল, কিন্তু গেল কোথায়? আমি তো কাঠ নিয়ে এলাম, অথচ নৌকা নেই। নৌকোর যাত্রীরাও কেউ এখানে নেই, তাহলে ব্যাপারটা কি হলো? নবকুমার বালির ওপর হাত পা ছড়িয়ে বসে পড়ল। সে ভীষণ ক্লান্ত, এদিকে ওদিকে কোথাও কিচ্ছু নেই। তার মনের ভেতর থেকে কেউ যেন বলে উঠল, নবকুমার, তোমায় রেখে ওরা চলে গেছে, ওরা আর এখানে ফিরবে না। এই একা দ্বীপে ওরা তোমায় রেখে গিয়েছে। না, এটা তো হতেই পারে না, আমায় ছেড়ে চলে যাবে কেন? আমি ওদের জন্য কাঠ আনতে গেছি, আর ওরা আমায় ছেড়ে চলে যাবে না। ওই বৃদ্ধ লোকটি তো আমায় ছেড়ে যেতেই পারে না। ওরা তোমায় ছেড়ে চলে গেছে, আমার কথা বিশ্বাস করো। নবকুমার এদিকে ওদিকে অনেকক্ষণ ঘুরে বেড়ালো, বড্ড খিদে পেয়েছিল তার, সঙ্গে তার মন কেমন যেন হয়ে এসেছিল। তাই সে দেখতে পায় তার সামনে বালির উপরে যেন সে নিজেই দাঁড়িয়ে রয়েছে। আমায় তুমি মিথ্যে কথা বলতে পারবে না, আমি জানি ওরা আমায় ছেড়ে যায়নি। নিশ্চয় জোয়ার এসেছিল, তাই নৌকা ভেসে গেছে, অপেক্ষা করলেই ওরা ফিরে আসবে। আকাশের দিকে তাকিয়ে দেখো, সূর্য একটু পরেই ডুবতে শুরু করবে। তোমার কি মনে হয় এখন ওরা ফিরে আসবে? জোয়ার নামতে শুরু করেছে, দেখো। নবকুমার হাঁটতে হাঁটতে জলের ধারে আসে, জলে দুটো পা রেখে বসে থাকে বেশ কিছুক্ষণ। দূরের দিকে তাকায়, জলে তখন ঢেউ উঠেছে। সত্যি সত্যি কি ওরা আমায় ছেড়ে চলে গেল? কিন্তু আমি তো ওদের জন্যই গিয়েছিলাম, ওরা এই কাজ করতে পারে না। মানুষ সব পারে নবকুমার, মানুষ সব পারে। যখন মানুষের জীবনের ওপর প্রশ্ন আসে তখন মানুষ সব পারে। একা তোমার জন্য ওরা তো আর সবার জীবন নিয়ে খেলতে পারে না। নবকুমার উঠে পড়ল, আবার নদীর তট ছেড়ে পিছনের দিকে ঢালু জমি দিয়ে উঠতে লাগল, আর তার সঙ্গে সঙ্গে উঠতে লাগল তারই ছায়া শরীর। নবকুমার, জঙ্গলে যেও না, জঙ্গলে কিন্তু বাঘ আছে, তাছাড়া অনেক হিংস্র জন্তু আছে। রাতের বেলা ওরা তোমায় ছাড়বে না। ওই দেখো জোয়ার কমতে শুরু করেছে, এবার নিশ্চয়ই ওরা ফিরে আসবে। ওরা না এলেও কোনো নৌকো যদি আসে তাহলে সেই নৌকায় করে তো আমি যেতে পারবো। নবকুমার আবার ঢালু জমিতে বেয়ে নিচে নেমে এলো, জলের কাছে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। কে কোথায় আছো? আমি বড় বিপদে পড়েছি, এখানে আমি একা আটকে রয়েছি, তোমরা আমার কথা শুনতে পাচ্ছো? সমুদ্র আমায় একটা নৌকা পাঠাও। তুমি বড় ক্লান্ত হয়ে পড়েছ নবকুমার, ওই বালির তটেই তুমি ঘুমিয়ে পড়ো, তবে জঙ্গলে যেও না। নবকুমার এবার কিন্তু ছায়া শরীরের কথা অস্বীকার করল না, বালির তটে শুয়ে পড়ল। ততক্ষণে পশ্চিম আকাশে সূর্য নামতে শুরু করেছে। আগেই বলেছিলাম তোমাদের,
আমার কথা তোমরা শুনলে না? বললাম নবকুমারকে একা ওখানে রেখে এসো না, তার বিপদ হবে। বাবু, আপনি দয়া করে একটু চুপ করবেন, আমরা এমনিতেই কিছু বুঝে উঠতে পারছি না, এরপর যদি আবার কোনো বিপদ হয় তখন? বিপদ যা হবার তা তো অনেক আগেই হয়ে গেছে, তার উপর তোমরা সকলে মিলে নবকুমারকে জঙ্গলে ফেলে রেখে এলে, তার ফল ভোগ করতে হবে না তোমাদের? আপনি একটু চুপ করবেন, সেই ফেরার পর থেকে একই কথা বলে যাচ্ছেন। আরে বাবা, আপনি তেমন হলে আপনি এখানে নেমে পড়ুন, ওই যে জল দেখতে পাচ্ছেন, জলে ডুবে মরুন। আরে আরে, এসব কি কথা! এই এখন এই বিপদের সময় তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করো না, বুঝলে? সকলে সকলে বসে বসে ঈশ্বরের নাম করো, যদি বাঁচিয়ে দেয়, যা অন্যায় করে এসেছো তোমরা সকলে মিলে। কিন্তু আমরা কোনো অন্যায় করিনি, আপনাদের কথায় আমরা তো নৌকা নিয়ে এসেছি। তাছাড়া মনে করলাম, একজনের জন্য বাকি নৌকার সবার জীবন নিয়ে টানাটানি তো করা যায় না। আমায় আমায় উদ্ধার করেছো, অনেক অনেক পুণ্যের কাজ করেছো, এখন চুপ করে নৌকা চালাও, একটু পরেই আধার হয়ে আসবে, কোথাও তো কিছু দেখা যায় না। নৌকার মধ্যে সকলের আবার হাহাকার পড়েছে, নৌকা জোয়ারের টানে যে কোথায় এসেছে তা বোঝা যায় না, যেদিকে তাকায় সেদিকে জল, কোনো তীর নেই। এতক্ষণ ডাঙায় থেকে ওরা ভয় পেয়েছিল, এবার জলে যেন সবাই ভয় পেতে লাগল। পশ্চিম আকাশে সূর্য ডুবতে শুরু করেছে। আকাশের দিকে তাকিয়ে দেখো, আকাশের কোণে কেমন কালো মেঘ জমেছে। নবকুমার যদি বেঁচেও থাকে, তাহলেও এই ঝড় বৃষ্টির মধ্যে সে আর বাঁচতে পারবে না, এমনিতে খিদেতে ক্লান্ত, তার উপর ওই জঙ্গল। তার মানে যদি বাঘে তাকে খেয়ে না থাকে, তাহলে ঝড় বৃষ্টিতে অনাহারে সে নিশ্চয়ই মরবে। তো আপনি আমাদের জন্য চিন্তা করুন, বুঝলেন? এতগুলো লোক রয়েছে তার মধ্যে। তোমার যদি এতই সমস্যা হয়, তাহলে তুমি বাবু নৌকাটা চালাও। ওহে মাঝি ভাই, শুনছিস তোরা? দাঁড় ছেড়ে দে, ওনাকে দাঁড় দিয়ে দে, উনি আমাদের নিয়ে যাবে, আমরা পড়েছি বিপদে আর উনি। ওইদিকে ওইদিকে দূরে কি যেন একটা দেখা যাচ্ছে, মনে হচ্ছে একটা নদীর পার। মাঝি ভাই, তাড়াতাড়ি চালাও, ঝড়ের আগে যদি ওখানে পৌঁছাতে পারি। দূরে কালো মতো একটা কি দেখা গিয়েছিল, নৌকা সেই দিকে চলতে লাগল। বৃদ্ধ মনে মনে বলল, অন্যায়ের শাস্তি হবে, বাড়ি ফিরতে পারবো বলে তো মনে হয় না। এই জঙ্গল দেখে তো মনে হচ্ছে এই জঙ্গলের কোনো শেষ নেই। কোথায় যাব, কি খাবো, কিছুই তো বুঝতে পারছি না। তোমায় আগেই এই জঙ্গলে ঢুকতে বারণ করেছিলাম নবকুমার, আমার কথা শুনলে না? এবার দেখো দেখো, ওই সামনের দিকে বড় একটা গাছ আছে, সেই গাছে ফল রয়েছে। নবকুমার সামনের দিকে তাকিয়ে দেখে সত্যি সত্যি গাছের কয়েকটা ফল রয়েছে, কিন্তু সেই গাছ বড় উঁচু, সেই ফল পেরে আনা যায় না। এত উঁচু গাছ, এই গাছের ফল আমি পেরে খাবো কি করে? তুমি যদি আমার সঙ্গে থাকো, তাহলে আমায় সাহায্য করো, নাকি খিদে তেষ্টায় আমায় মারতে চাও? তোমায় মারার ইচ্ছা হলে তাহলে তো আগেই করতে পারতাম। তুমি যখন বালির কাছে ঘুমিয়েছিলে, তখন তোমায় যে আমি পাহারা দিচ্ছিলাম, আমি যে তুমি ছাড়া অন্য কিছু না, তা কি এখনো বুঝতে পারলে না? তাহলে এবার কি করি বলো তো? সঙ্গীরা আমায় ছেড়ে চলে গেল, খিদে তেষ্টা, তাছাড়া হিংস্র জন্তুদের হাতে মারা যাওয়ার ভয়। মাথার ভেতরটা কেমন করছে, দুটো পা ব্যথা হয়ে গেছে, আমি আর চলতে পারছি না, আমি এইখানে বসলাম। গাছের তলায়
নবকুমার বসে পড়ল। তারপর কখন যেন ঘুমিয়ে পড়ল। নবকুমার ঘুমিয়ে পড়তে সেই ছায়া শরীর গাছের এক পাশে এসে দাঁড়াল। নবকুমার, তুমি জানো না তোমার জীবনে কি পরিবর্তন হতে চলেছে এবার। নিজেকে রক্ষে করো, আমি চললাম। সেই কালো ছায়া হাওয়ায় মিলিয়ে গেল। ততক্ষণে অন্ধকার নেমে আসতে শুরু করেছে। নবকুমার গাছের তলায় নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। নবকুমার স্বপ্নে দেখতে লাগল তার বাড়ির কথা। বাবু বাবু, তাড়াতাড়ি এসে খেয়ে নে, তোর তো বড় খিদে পেয়েছে, এখানে আয়। এখনো খিদে পাইনি মা, খিদে পেলে তারপর খাবো। আমি বুঝতে পারছি তোর ভীষণ খিদে পেয়েছে, তোর অনেক ভয় করছে, তুই আমার কাছে আয় বাবু। আমার ভয় করবে কেন, আমার খিদে পাইনি, আমি এই তো বেশ আছি। নবকুমার যেন বিছানার ওপর উঠে বসে, আর তারপরেই চারপাশটা কেমন বদলে যেতে থাকে। এ কি, আমি কোথায় এসেছি, মা কোথায় গেল, আমার ঘর, আমার বিছানা, সব কিছু এইভাবে বদলে গেল কি করে। নবকুমার ধড়ফড় করে গাছের তলায় উঠে বসে, আর দেখতে পায় তখন অনেক রাত, চারপাশটা কালো হয়ে আছে। আমার সঙ্গীরা আমায় নিতে ফিরে আসেনি, তার মানে তারা ইচ্ছে করেই আমায় ছেড়ে গেছে। জোয়ারের জল তাদের নিয়ে যায়নি, কিংবা সমুদ্রের ঢেউও নিয়ে যায়নি। মানুষ এত নীচ মনের হতে পারে তা আমার ধারণা ছিল না। নবকুমার হাঁটতে লাগলো জঙ্গলের ভেতরের দিকে।